আমার ছোট মেয়েগুলো আজকে চলে যেতেছে, এই জন্য আমি খুব কষ্টে আছি, দুঃখিত। ওরা 5 মাস ছিল বাসায়, আমার বাড়িটা অনেক ভরা ছিল, আমি শোকে পাথর হয়ে গেছি, আমার আর কিছু বলার নাই। 5 মাস পরে দুলা আজকে চলে যাবে, আজকে বাংলাদেশে চলে যাবে, ওর কলেজ খুলছে, তার ফাইনাল মুহূর্তে, শেষ মুহূর্তে রোড প্যাকিং চলতেছে। কিছুক্ষণ পরে বিকাল 9টা আমেরিকান টাইম রাত 9টায় উঠতো, টার্কিশ এয়ারলাইন্সে। আর সবাইকে একটা টিপ দিই, কারণ বাংলাদেশে আমরা যারা লাগেজ দিয়ে কি জন্য বক্সে পড়তেছে, বক্সের একটা কারণ আছে, এটা একটা ফ্যাসিলিটিস আছে। যদি বক্স দিয়ে কেউ মাল নেয়, তাহলে এই বক্সটা যখন আপনি, এই বক্সটার ওজন আছে 1 পাউন্ড। আর যখন একটা যে কোনো বাজারতে আপনি যত দামি কিনেন আর কম দামি কিনেন, একটা লাগেজ 5 থেকে 7 পাউন্ডের নিচে হয় না। আর যারা আমেরিকা থেকে ফ্লাই করে তারা সবাই জানেন যে 50 পাউন্ড দেয়। 50 পাউন্ড একটা ব্যাগের ওজনে যদি 7 পাউন্ড হয়ে যায়, তাহলে থাকে আর মাত্র কত, 43 পাউন্ড। সো এটাকে একটা ট্রিক্স, যার কারণে আমি এখন একটা, এটাও আমি একজনের কাছে শিখছি, কিন্তু এখন তো আমি যতবারই ট্রাভেল করি আমি বক্সে মাল নিয়ে যাই, কারণ বক্স ওয়ান টাইম বাংলাদেশে গেলে ফেলাই দেয়, বাংলাদেশে যদি আবার আনতে হয় তাহলে অন্যভাবে যে কোনো উপায়ে মাল জিনিসপত্র আনা যায়। এই কারণে এই বক্সের ভিতরে করে মাল গুলি নেওয়া, বক্সের ভিতরে জায়গাও বেশি থাকে, জায়গাও বেশি ধরে অনেকগুলি মাল এই বক্সের ভিতরে করে নেওয়া যায়। আমি এখন আপনাদেরকে দেখাবো আমি কিভাবে ট্যাপিং করি বক্সটা করার পরে, কারণ এয়ারপোর্টে যাই বিভিন্ন ভাবে দিয়ে, কেউ রশি দিয়ে বাঁধিয়ে নিয়ে যায়, কেউ ই দিয়ে বাঁধিয়ে নিয়ে যায়, আসলে এর কোনো দরকার নেই, যদি শুধু একটু বুদ্ধি খাটায় নিতে হয়। এই যে এই ট্যাপটা করছি আমি এখন দেখাবো, একটা ডেমো আমি একটা ট্যাপিং করতেছি। বক্সগুলি যেহেতু বক্সগুলি আনসিকিউর, কারণ বক্সগুলি যদি আমি প্লাস্টিক দিয়ে র্যাপিং না করে দিলে এয়ারলাইন সেটা নিবে না, রিসিভ করবে, তার জন্য আমি এই র্যাপিং করবো। কারণ নর্মালি ঢাকা এয়ারপোর্টে র্যাপিং করতে 300 টাকা নেয়, আর মায়ামি এয়ারপোর্টে $15, $15 টু মাছ, বিকজ এই চারটা রোল আমি কিনছি অনলি $14, চারটা রোল, তার মানে না হলে 50টা ব্যাগ আমি র্যাপিং করতে পারবো। যদিও একটু কষ্ট হয়, কারণ পয়সা সাশ্রয় করতে গেলে একটু কষ্ট করতেই হবে, তা আমি র্যাপিং করাটা আপনাকে দেখাবো কীভাবে আমি র্যাপিং করি, কীভাবে র্যাপিং করবো। যদিও এবং 100% শিওর এটা এয়ারপোর্টে বেশি সিকিউর হবে এবং বেশি ভালো হবে। আমি আমার সাথেই থাকি, আমার সাথে ঘুরতে থাকি। এয়ারপোর্টে আমগো যেটা আমরা 300 টাকা পে করি, এটা মায়ামি এয়ারপোর্টে আমগো 1275 টাকা পে করা লাগবে, 1275 টাকা। এই $15 হলো ই 15 times 85 87 হয়ে গেছে এখন। বাবা ও তাইলে যখন টিউশন পে করছে তখন কত আসছিল ডলার এমবি? হ্যাঁ সরকারি মিনিং কত? ওয়াও অস্থির হয়েছে।
পাঁচ মাস পরে দোলা আজকে চলে যাচ্ছে বাংলাদেশে। ও আসছিল করোনাকালে, কলেজ বন্ধ ছিল, সেই বন্ধ ছুটিটা কাটানোর জন্য আমেরিকায় ছিল, অনলাইনে ক্লাস করছে। তখন কলেজ খুলছে, আবার পরীক্ষা শুরু হবে, তো সেই জন্য দোলা চলে যাচ্ছে। তা আজকে আমরা সবাই আসলাম দাপরের বাসায় দুপুরে লাঞ্চ খেতে। তা দোলা তো এখন ফাইনালে আছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে, ওর জন্য সবাই আপনারা দোয়া করবেন, ওর জন্য ভালো ভালো পরীক্ষাটা শেষ করে দিয়ে ফাইনাল পাস করে দেবেন আবার আমাদের মধ্যে ফেরত আসে। ফাইনালি আমরা মায়ামি এয়ারপোর্টে আসলাম। মায়ামি এয়ারপোর্টে এসে এখন টার্কিশ এয়ারপোর্টে বোর্ডিং নেওয়ার জন্য লাইনে অপেক্ষা করতেছি। আজকে প্রচুর কাস্টমার, মনে হয় যে প্যাসেঞ্জার, মনে হয় যে ফ্লাইটটা ফুল যাবে। দোলার বোর্ডিং কমপ্লিট হয়েছে, এখন ওই যে তিনটা লাগেজ ওভার ওয়েট ছিল, এখন ওভার ওয়েটের জন্য টাকা পে করতে হবে। তা টাকা পে করলে একটা শান্তি লাগে, কারণ নিজের আত্মীয় স্বজনকে কিছু জিনিস দিতে পারলে, যদিও যেই কষ্টের জিনিস ওই ব্যাগের ভিতরে, তার চেয়ে বেশি টাকা এখন পে করতে হবে শুধু লাগেজ বাংলাদেশে পাঠানোর জন্য। তারপরে একটা আত্মতৃপ্তি যে আপনজনকে কিছু দিতে পারছি, যাই হোক জায়গা ছোটোখাটো জিনিস হোক, এতে সবাই খুব আনন্দ পায়। এটার ভিতরে একটা ভালোবাসা আছে, একটা মহব্বত আছে, সব কিছু আছে। তার জন্য যদিও অনেক টাকা খরচ হবে, তারপরে উই আর সো হ্যাপি। সেই সকাল থেকে দুপুর থেকে আসলে সবারই মনটা খারাপ, দোলা চলে গেছে, ফাইনালি আমরা দোলারে বিদায় করে দিলাম, সিকিউরিটি চেক করে বিদায় করে দিলাম। এখন দোলা চলে গেল, আগামী সানডেতে আমি যাব, আমার একটা ইউরোপের একটা মিশন আছে, ইউরোপে যাওয়ার একটা বিজনেস ট্যুরে আমি একটু ইউরোপ যাবো, পোল্যান্ড যাবো, ইউক্রেন যাবো, রোমানিয়া যাবো, ওখানে দেখা হবে অনেক রেমিটেন্স যোদ্ধাদের সাথে আমার দেখা হবে। আসলে ভ্রমণ মানে তো আনন্দ, নতুন জায়গার উদ্ভাবন, নতুন জায়গা সম্বন্ধে সত্যি সত্যি কথা আমি খুব মানে
বাবা আমি বুঝাইতে পারবো না যে আমার ভিতরে কি একটা জিনিস কাজ করতেছে, কারণ নতুন একটা জায়গায় যাবো, সেই ইউরোপ ভ্রমণ মানে। আর সবচেয়ে বেশি ব্যাপারটা ভালো লাগতেছে যে আমেরিকান পাসপোর্ট, আর কোনো দেশের ভিসা লাগে না, শুধু টিকিট কাটছে আর চলে যাচ্ছে, মানে এটা সবচেয়ে বেশি আনন্দিত করছে, এটাই সবচেয়ে জীবনের বড় পাওয়া মনে হয়েছে। ওখানে যাবো, বিভিন্ন রেমিটেন্স যোদ্ধাদের সাথে দেখা হবে, তাদের সুখ দুঃখের কথা শুনবো, তাদের বহু দুঃখের কথা, তাদের সুখের কথা, কীভাবে আসলো, বিভিন্ন গল্প কাহিনী, এই গল্পের মাধ্যমে চা কফির আড্ডার মাধ্যমে আমি আমার ইউএস ভিশনে আমার ইউটিউব চ্যানেলে উঠে ধরার চেষ্টা করব। আশা করি সবাই ধৈর্য ধরে আমার সাথে থাকবেন এবং আমার ইউএস ভিশনের সাথে থাকবেন। আর যদি আপনাদের চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।